আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে এবং কিছু জয়েনিং ব্যাপার ছিল, সেখানে আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু স্যার এসেছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় শুভাশিস চক্রবর্তী এসেছিলেন। আমরা এই সভাতে আমন্ত্রিতই ছিলাম আর ওনাকে আমাদের দাবি দাবার সম্বন্ধে আগে জানিয়েছিলাম, এই জন্য এখানে দেখা করার একটা উপযুক্ত পরিবেশ উনি আমাদের দিয়েছিলেন, সেই জন্য আমরা দেখা করেছি। আমাদের যে বহু দিনের দাবি কলেজ পার্ট টাইম শিক্ষকদের মতন আমাদের স্থায়ীকরণ করতে হবে, যেটা আমাদের মানে ন্যায্য অধিকার দাবি আমরা এত দিন ধরে এত বছর ধরে করে আসছি। সরকারি স্কুলগুলোতে পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত আছি, বিভিন্ন কারণে অমানবিকভাবে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে বা কোথাও অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে স্যারকে, সেটা আমরা সবকিছু খুলে বললাম এবং যেটা আমরা আশাই করিনি যে স্যার নিজে থেকে ওনার দপ্তরে অর্থাৎ অফিসে আমাদের আমন্ত্রণ জানালেন। আমাদের মানে অনেকবারই স্যার নিজে থেকেই বললেন যে আমার অফিসে আসুন, তো আপনাদের বিষয়টা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুরাহা করব, আপনাদের সমস্যাটা আমরা জানি এবং সুরাহা করব। স্যারের এই নিজে থেকে আশ্বাস বাণী পেয়ে আমরা খুবই খুশি হলাম, স্যারকে ধন্যবাদ জানাই। এখানকার ডায়মন্ড হারবারের সাংসদ মাননীয় যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জিকে এবং মানবদরদী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ ব্যক্ত স্যারের কথা আমরা একটা মানে আশ্বাস বাণী পেলাম যে উনি আমাদের কথা মাথায় রেখেছেন এবং আমাদেরকে যে ডেকেছেন কিছু মানে সুখবর দেওয়ার জন্য নিজে থেকে ডেকেছেন ব্রাত স্যার। আমরা সত্যি আজকে ডেপুটি স্যারের পর আমরা খুশি, সবাইকে তাই সহকর্মী বন্ধুগণকে আহ্বান জানাই, আসুন আমাদের সংগঠনকে আরো মজবুত করি, আমাদের কথাগুলোকে আমাদের দুঃখের কথাগুলোকে আরো ভালো করে মাননীয় মুখ্যমন্ত্রী কর্ণগোচর করি, শিক্ষামন্ত্রী কর্ণগোচর করি, সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনুরূপা মাইতি, পিটিএসটি ইডব্লিউ এর রাজ্য সভানেত্রী, ধন্যবাদ।